কি ট্রেন্ডি লুক এগুলো নাকি এখন ট্রেন্ডি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল মিকু ওয়ার্ল্ড এন্ড ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো ভিডিও থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো ফাইনালি আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার পূজোর শপিং করতে এর আগে মা মামুনি সবার জন্য শপিং করেছি সেই ভিডিওগুলো লিংকও নিচে ডেসক্রিপশন বক্সে আছে সেগুলো একবার চেক করে নেবে অনেক দিন ধরে শপিং করতে যাব বল প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু যেরকম কলকাতার ওয়েদার হয়ে রয়েছে রোজই বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত তার জন্য যাওয়া হচ্ছে না ফাইনালি আজকে ভেবেছি বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আজকে শপিং করতে যাবই কারণ পুজোর আর জাস্ট কয়েকটা দিনই বাকি আছে তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই শপিং করতে তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সো লেটস গেট স্টার্টেড বেরিয়ে পড়েছি বাট এখনো বৃষ্টি হচ্ছে আমি আর বুবুন যাব শপিং করতে সো ও এখন আমার জন্য ওয়েট করছে হিয়ার ইজ মাই হাজবেন্ড হাই বলো এখন আমরা ডিসাইড করলাম আমরা কলেজ স্ট্রিট যাব আদি মোহিনীমোহন কাঞ্জিলারে কারণ ওখানে কালেকশন খুবই ভালো থাকে এখন চলে এসেছি তো ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে গদি ঘরে এখানে খুব ভালো কালেকশন বাট ভিডিও করতে এখানে অ্যালাউ করে না তবুও দু একটা ক্লিপস আমি তুলতে পেরেছি এখানে পারমিশন নিয়ে এখানে সবকটা শাড়ি খুব ইউনিক হয় মানে সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল থাকে খুব একটা কালারের ভেরিয়েশন বা ডিজাইনের ভেরিয়েশন হয় না ডিজাইনার পিস থাকে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল তো এটার প্রাইস ছিল 5300 একটা সিম্পলের মধ্যেও শাড়ি দেখছিলাম এগুলোর প্রাইস ছিল উইদিন 3000 এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে একদম সুতোর কাজ করা ছিল কিন্তু ভীষণ লাইট ওয়েটে ছিল এটাও উইদিন 3000 এর মধ্যেই ছিল নেক্সট আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে একদম ডিজাইনার পিস ছিল একটা সেলফ ওয়ার্কের মধ্যে পুরো শাড়িটায় ডিজাইন করা ছিল এটা 10000 প্রাইসের মধ্যে ছিল তো এটা আমি একটা নিয়েছি কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে একদম পার্টি লুকের জন্য একদম পারফেক্ট ছিল নেক্সট আমি কয়েকটা কাঞ্জিভারাম দেখে এই কাঞ্জিভারামটা নিয়েছি ভীষণ সুন্দর ছিল অ্যান্ড দেন হচ্ছে আমরা বিলিং করিয়ে নিয়েছিলাম কেনাকাটি আপাতত এখান থেকে হয়ে গেছে অনেকগুলোই শাড়ি কিনেছি ভালো কালেকশন রয়েছে এখানকার তো অনেকগুলোই নেওয়া হয়ে গেছে এখন যাই কিছু খেয়ে নিয়ে এবার আমরা এখানে আমরা চাউমিন অর্ডার করে দিয়েছি স্ট্রিট চাউমিন আমি খুবই ভালো খেতাম একটা টাইমে কিন্তু অনেকদিন বাদে আজকে আবার খাচ্ছি এখানে আমরা ওয়েট করছি খাবারের জন্য আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে সো হিয়ার ইজ আওয়ার চাউমিন কেনাকাটিও হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি থেকে যাবো খুবই ভালো শাড়ি হয়েছে আমার খুব মজা হয়েছে শাড়িগুলো কিনে শাড়িগুলো খুব সুন্দর আছে কালেকশন দারুণ বাড়ি ফেরার পথে এখন আমরা একটু এসেছি প্ল্যানেটে এত আমাদের হাতে জিনিসপত্র হেলমেটটা আর খুলতে পারছে না হেলমেটটা পরেই রেখেছে কয়েকটা জুয়েলারি কেনার রয়েছিল আমার ওই জন্য ভাবলাম একবারই আজকে সেরে নিই কাজগুলো কারণ ওয়েদারের যা কন্ডিশন তাতে কবে বৃষ্টি থামবে বোঝা যাচ্ছে না সেই জন্য আজই সব কাজটা মোটামুটি যতটা সম্ভব শপিংটা করে দিয়েছি আজকে খুবই ভিড় রয়েছে প্ল্যানেটে মানে সবাই মোটামুটি লাস্ট মিনিট শপিং করতে চলে এসেছে নিউ মার্কেটে জুয়েলারির খুব ভালো কালেকশন আছে আমার একটা সেপারেট নিউ মার্কেট পুজো হলও আমি করেছি সেটার লিঙ্কটা ডেসক্রিপশনে আছে তোমরা চাইলে দেখতে পারো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখানেও বৃষ্টি হচ্ছে বলে এখন আমরা ট্রেনে এসেছি কালেকশন দেখতে কারণ দাদা আর বুবুন নেক্সট দিন এসে ওরা শপিং করবে তাই বুবুন মোটামুটি দেখে যাচ্ছে কেমন কী কালেকশন আছে ভালো এগুলো কি ট্রেন্ডি লুক এগুলো নাকি এখন ট্রেন্ডি এই দেখ পুরো মেয়েদের যেমন কুর্তি হয় তেমন নেক্সট আমরা সিটি মার্টে এসেছি তো এখানে হোম ডেকোরের আইটেম খুবই ভালো রয়েছে জিনিস দেখছি এখন
জিনিসগুলো? আমার গিন্নি সবই পছন্দ। লাস্ট আমরা কফি খাচ্ছি, কারণ খুবই বৃষ্টি হচ্ছে বাইরে আর ঠান্ডাও লাগছে আমাদের। বৃষ্টি এখন থেমে গেছে আর এক মুহূর্তও দাঁড়ানো যাবে। এখন বাড়ি চলে এসেছি, কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। আশা করবো আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে সো প্লিজ প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ওকে বাই।